আসসালামু আলাইকুম সমাজকর্ম মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় তোমাদের সিলেবাসে দ্বিতীয় কোর্স সামাজিক উচ্চতর সামাজিক গবেষণা পরিসংখ্যান, এই দুটো বিষয় এই বিষয়ের উপরে আমি তোমাদের অডিও এবং ভিডিও লেকচার প্রদান করব। আশা করি অন্যের সহায়তা ছাড়াই আমার লেখা দুটি বই, একটা হলো উচ্চতর সামাজিক গবেষণা পরিসংখ্যান, যেটা সবুজ কালারের, আর শুধু পরিসংখ্যানের উপর সমাজকর্ম উচ্চতর পরিসংখ্যান। এই দুটা বইয়ের যে কোনো একটা তোমরা যদি সাথে রাখো, তাহলে পরিসংখ্যান অংশে অন্যের সহায়তা ছাড়াই নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারবে। এখানে দেখো একটা কায় বর্গের, আমি আগে তোমাদের বলে দিচ্ছিলাম যে কায় বর্গের দুটা চলক থাকে, একটা হলো দেখো ফলাফল আর একটা কি বলো পেশা। তো বলছে যে এই ফলাফলের সাথে পেশার কোনো সম্পর্ক আছে কিনা, এরকম আমরা একটা টেবিল পাবো, এটাকে বলা হয় কন্টিনজেন্স টেবিল, বাকি বলো সংযোগ সারণী। এই সংযোগ সারণীতে কি থাকবে বলো? দুটি চলক থাকবে, একটার সাথে বলতে হবে যে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে কিনা। যেমন এখানে বলা আছে যে দৈর্ঘ্য চয়নের মাধ্যমে 250 জন ছাত্রকে তাদের ফলাফল এবং কি বলো পিতার পেশার ভিত্তিতে শ্রেণীকরণ করা হলো। বলছে ছাত্রদের পরীক্ষার ফলাফল পিতাদের পেশার উপর নির্ভরশীল। এখানে একটা টেবিল দেওয়া আছে, একটা শ্রেণী ফলাফল, ফলাফল কি বলো প্রথম দ্বিতীয় তৃতীয়, পেশা কি বলো শিক্ষকতা ব্যবসা সবার। বলা হচ্ছে যে কি মানে এখানে দুটা চলো কি কি বলো, একটা হলো কি একটা হলো পেশা আর একটা কি বলো ফলাফল। বলছে এই দুটোর মধ্যে সম্পর্ক আছে কিনা তোমাকে যাচাই করতে হবে। কাইবার্গ একটা নন প্যারামেটিক টেস্ট, এই অর্থাৎ কাইবার্গ যাচাই করার জন্য কোন প্যারামিটার লাগে না, অর্থাৎ কোনো গড় পরিমিত ব্যবধান এগুলোর প্রয়োজন হয় না। যাই হোক, তো এটা দেখো সমাধান, সমাধানে দেখো ধরি, দেখো ধরি নাস্তি কল্পনা ফেস নট, দেখো আমরা কি লিখব, অর্থাৎ ছাত্রদের, আমার প্রশ্নটা কি ছিল, বলছে কি ছাত্রদের পরীক্ষার ফলাফল কি পিতাদের পেশার উপর কি নির্ভরশীল, এটাই হলো আমার প্রশ্ন, তাই না? বা আমরা দেখবো এই দুটো চলকের সাথে কোনো সম্পর্ক নাস্তি, তাহলে কি লিখলাম ধরি নাস্তি কল্পনা এই সব ছাত্রদের পরীক্ষার ফলাফল পিতাদের কি বলো ছাত্রদের পরীক্ষার ফলাফল পিতাদের কি বলো পেশার উপর কি বলো নির্ভরশীল নয়, নির্ভরশীল। তাহলে আমরা নাস্তি চাইবার্গের যে অন্যান্য টেস্টের সাথে যেটা ডিফারেন্স দেখাবো, আমরা একটা কি প্যারামিটার থাকবে, কিন্তু কাইবার্গে কোনো প্যারামিটার থাকবে না, অর্থাৎ আমরা এখানে সাংকেতিক চিহ্নের মাধ্যমে যেমন দেখাইছিলাম যে টি টেস্ট এবং জেড টেস্ট, তাই না, যে মিউ সমান এত মিউ নটিক্যাল, এখানে জাস্ট তোমার একটা থিওরিটিক্যালি বর্ণনা দিতে হবে যে একটার সাথে আরেকটা কোনো রিলেশন আছে কি নেই। আমরা বললাম কি যে রিলেশন নেই। তারপরে বিকল্প কল্পনা, দেখো বিকল্প কল্পনা এইচ ওয়ান, এইচ ওয়ান বা এইচ এ যেটাই দিতে পারো না কেন, যে ছাত্রদের কি বলছে বলো ছাত্রদের পরীক্ষার ফলা কি বলছে বলো ফলা ফল ফলাফল পিতাদের পেশার উপর কি বলো নির্ভর, এই হচ্ছে আমার। তাহলে একটা কি নির্ভরশীল নয় আর একটা কি বলো নির্ভরশীল। তাহলে আমরা যতগুলো কায় বর্গের অঙ্ক করবো এই দুইটা টেবিলে, এই টেবিলের যে ভেরিয়েবল গুলো আছে বা চলক আছে, দেখতে হবে যে একটার সাথে আর একটা রিলেশনটা কি, সেই রিলেশনের ভিত্তিতে কিন্তু তোমাকে নাল হাইপোথিসিস এবং কি অল্টারনেটিভ হাইপোথিসিস ঠিক করতে হবে। ক্লিয়ার এটুকু? তাহলে আমরা অন্যান্য উদাহরণ গুলো ঠিক আমরা এইভাবে
নাল হাইপোথিসিস এবং কি বলো হ্যাঁ জাস্ট যেভাবে টেবিলে চলকের মান দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাকে নাল হাইপোথিসিস এবং কি অল্টারনেটিভ হাইপোথিসিস ঠিক করতে হবে। দেখো সুতরাং টেস্ট স্ট্যাটিস্টিক অর্থাৎ এর সূত্রটা কি টেস্ট স্ট্যাটিস্টিক্স আমরা অঙ্কের ধরন অনুযায়ী সূত্রটা চেঞ্জ করবো। এই এই যখন আমরা এই ধরনের কন্টিনজেন্সি টেবিল দেওয়া থাকবে টেস্ট স্ট্যাটিস্টিক্স দেখো টেস্ট স্ট্যাটিস্টিক্স আমরা একটু উপরে লিখি দেখো টেস্ট স্ট্যাটিস্টিক্স দেখো কাই স্কোয়ার দেখো কাই স্কোয়ারটা কিভাবে লিখবে একটু বুঝে নাও তোমরা জেড এর মতন লিখতে পারো এই গ্রিক বর্ণ কাই স্কোয়ার বা এক্স স্কোয়ার মতন লিখতে পারো ওকে গ্রিক বর্ণ তার ফর্মুলা হচ্ছে সামেশন টোটাল ওভার ও মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত বলো পাঠান সব একটা সূত্র দেখো কি বলছে বলো ও মাইনাস অবজারভেশন ও মানে কি বলো অবজারভেশন মাইনাস এক্সপেকটেশন ঠিক আছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত দেখো এখানে ও সমান দেখো পর্যবেক্ষিত মান আর কি সমান দেখো প্রত্যাশিত মান তাহলে দুইটা মান একটা হলো কি পর্যবেক্ষিত মান আর একটা হলো কি ই হলো কি বলো প্রত্যাশিত মান আবার বুঝলাম তাহলে কায় বর্গের প্রশ্ন অনুসারে একটু বোঝো এই প্রশ্নে যেটা দেয়া থাকে আবার বুঝে না প্রশ্নে আমার টেবিলে যে মানটা দেয়া আছে এটাই হলো অবজারভেশন মান অর্থাৎ আবার বুঝে নাও আমরা যে প্রশ্নটা তোমাদের দেওয়া থাকবে সেই প্রশ্নের সকল মান হচ্ছে তোমার কি বলো পর্যবেক্ষিত মান তাহলে আমার এখন কি নাই অঙ্কের প্রয়োজনে বা সূত্রের প্রয়োজনে কোন মানটা প্রয়োজন প্রত্যাশিত মান অর্থাৎ আবার বুঝে নাও প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে সেই সবগুলোই হচ্ছে কার মান বলো ওর তাহলে এখন আমাকে প্রশ্ন সূত্র অনুসারে কোন মানটা বের করতে হবে এর মান প্রত্যাশিত মান নিচে লেখো প্রদত্ত সারণীতে সারণী হতে প্রদত্ত সারণী হতে দেখো প্রদত্ত সারণী হতে দেখো প্রদত্ত সারণী হতে প্রদত্ত সারণী হতে প্রত্যাশিত মান কি নির্ণয় করা হলো দেখো প্রত্যাশিত মান কি বলো কি নির্ণয় করা হলো ওকে তো এখন খুব ভালো করে বুঝে নাও এর মধ্যে দেখো আমার যে টেবিলটা দিয়ে আছে যে টেবিলটা আমার দিয়ে আছে সেই টেবিলটাকে আমি নতুন করে আবার লিখবো দেখো এইটাকে নাম দেব আমি দেখো এটার নাম হলো অবজারভেশন এক এক পরেরটা নাম দেব হলো অবজারভেশন ওয়ান টু ঠিক আছে তোমরা নতুন করে টেবিল তৈরি করবে এটার নাম দেব কি অবজারভেশন ওয়ান থ্রি এইখানে যেটা করবো আমরা টেবিলে সেটা অতিরিক্ত কি বলো মোড কি দেবো বলো মোড আবার বুঝে নাও এটা অনেকগুলো প্রক্রিয়া আছে তো যাই হোক আমি যেটা যেটা শিখেছি আমার অভিজ্ঞতার ভিত্তিতে সেটা এটা করলে পারে সবাই বুঝতে পারে ঠিক আছে তাহলে এখানেও একটা আমরা ইয়ে দেবো যে মোটের একটা কলাম করবো এখানে দেখো মোট তাহলে এখানে কি দিলাম ডানে একটা দিলাম আর একটু বামে একটা কি দিলাম মোট দিলাম তাহলে যে টেবিলটা ছিল সেটাকে আমরা একটা মোট দাও দেখো তাহলে প্রথমটা কি অবজারভেশন একের এক অবজারভেশন কি একের দুই অবজারভেশন কত একের তিন এই তিনটা আমরা যোগ করবো প্রথম দেখো রো এর প্রথমটা কত এক আমরা এইভাবে বুঝি আমাদের অঙ্ক করার সুবিধা মান বের করার সুবিধাতে এটা হলো কি অবজারভেশন প্রথম রো এর এক যদি আরেকটা থাকতো তাহলে কি ওয়ান ফোর যদি আরেকটা থাকে তো ওয়ান ফাইভ
তাহলে এই তিনটা যোগ যোগ করে কত হলো বলো 18, তাহলে এটা কি হবে রো, তাহলে এটা কি বলো রো, ঠিক আছে এটা কি বলো রো, অর্থাৎ এদিকে বলা হবে কি বলো রো, আর এটা কি বলো পলা, তাহলে প্রথমটা কি হলো রো ওয়ান, রো ওয়ান মোট কত হলো বলো 8। এবার দ্বিতীয় লাইনে আসো, এইটা হলো অবজারভেশন 2-1, দ্বিতীয় গাড়ির এক, এটা কি বলো অবজারভেশন কত বলো 2-2, এটা কত বলো অবজারভেশন 2-3, যদি আরেকটা থাকতো কি লিখতাম তাহলে 2-4। এখন এই তিনটা আমি যোগ করব, যোগ করে কত পাই বলো 35, তাহলে এটা কি বলো আর 2, ওকে, তাহলে প্রথমটা রো আর পরেরটা কি বলো রো 2, আসতেছি দাঁড়াও, এবার হচ্ছে কি অবজারভেশন কত 3-1, তারপর কি অবজারভেশন কত বলো 3-2, এটা কি বলো অবজারভেশন 3-3, এই তিনটা যোগ করলে হচ্ছে বলো 47, 4-7, তাহলে কি বলছে আর এটা কি বলো আর 3। এখন দেখো আমরা এখন এই এটা হলো কি রো, এখন আসবে কি কলাম, তাহলে আর 8, 13 এন্ড 9 এটা যোগ করলে কত হয় বলো 30, কত হয় বলো এটা 30, তাহলে এটা কি কলাম ওয়ান, এটা কি বলো কলাম ওয়ান, এটা কি এটাও যোগ করলে কত হয় বলো 30, এটা কি বলো কলাম 2, এটা যোগ করলে কত হয় বলো 40, কলাম কত বলো 3। তাহলে আবার বুঝে নাও, আমাদের টেবিলটা আমরা লিখেছিলাম সেই টেবিলটাই আমি হুবহু এখানে দিলাম, ঠিক আছে, তাহলে টেবিলে লেখার পরে আমরা যদি এইভাবে মানগুলো বসাই দিই তাহলে আমাদের অঙ্ক করা এবং বুঝতে দুটোই সুবিধা হবে। ওকে এখন আসি, 30, 30 এন্ড 40 যোগ করলে কত হলো বলো 100, আবার 18, 35, 47 যোগ করলো কত বলো 100, এটা হচ্ছে এন। আমার প্রশ্ন ছিল কত, সরি এখানে প্রশ্ন ছিল কতজন 100 জন, কতজন বলো 100 জন, প্রশ্ন ছিল কতজন বলো 100 জন ছাত্রকে তাদের ফলাফল এবং বিষয়ের ভিত্তিতে শ্রেণীকরণ করা হলো, বলছে ছাত্রদের পরীক্ষার ফলাফল কি পিতাদের পেশার উপর নির্ভরশীল, তাহলে এই যে আমার এই কতজন প্রশ্ন করা হয়েছিল বলো 100 জন, ওকে, তো এই 100 জন, তাহলে এইটা মিলে গেল, মিলে যাবে। আবার একটু বুঝে নাও, এই যে রো গুলো যোগ করে আমি কত পেলাম 100, এবং কলাম গুলো যোগ করে কত পেলাম 100, মিলে যাবে, যদি না মেলে তাহলে কোথাও না কোথাও তোমার যোগে একটা কি বলো ভুল হয়েছে, ওকে, তাহলে যোগের একটা কি বলো ভুল হয়েছে, ওকে। তো এখন দেখো, এখন আমি কি লিখবো বলো, প্রত্যাশিত মান, প্রত্যাশিত মান কি বলো ই নির্ণয়, প্রত্যাশিত মান কি বলো ই নির্ণয়, অর্থাৎ আমার যে সূত্রটা ছিল কাই বর্গের যে সূত্রটা, দেখো কাই বর্গের সূত্র ছিল কি আমার সামেশ্বর ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত বলো ই, তো এখন আমি ওর মান পেয়ে গেছি, ওর মান কতটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এর মান ওর মান কতটা পেয়েছি আমি, অর্থাৎ এই যে টেবিলে যে প্রশ্নে দেওয়া ছিল কতটা মোট কতটা 9টা, প্রথম ঘরে 3টা, দ্বিতীয় লাইনে কত 3টা, এবং তৃতীয় লাইনে 3টা, তাহলে কত হলো মোট 9টা। তো এখন দেখো, তাহলে আমার সূত্রে দরকার কি ও আর একটা কি বলো হু ই, তাহলে যতটা ও আছে ততটাই ই আমাকে বের করতে হবে, আবার বুঝে নাও, তাহলে আবার বুঝে নাও যে সূত্রে আছে ও কতটা পেয়েছি আমি এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কটা বলো 9টা, তাহলে ইর মানও বের করতে হবে কয়টা 9টা, একটু বুঝে নাও, খুব সিম্পল ব্যাপার। তো এখানে কি আছে বলো, আমরা প্রথমে আসবো, দেখো যদি আমরা এইটা বিবেচনা করি যে ই এর বিপরীত কি কি বলো ই ওয়ান ওয়ান, তারপর কি হতে পারে বলো ই ওয়ান টু, এর বিপরীতে কি হয় বলো ই ওয়ান থ্রি, আচ্ছা লিখো না আগে বলছো, ওর এইটা এইটা যদি আমি বের করতে চাই তাহলে আমি কি লিখবো, শুধু ই লিখবো,
আর কিছু না। এবং সেম জিনিসটাই আমরা লিখলাম যে E11, E12, E13। যদি এখন এটার আমি একটু ফর্মুলাটা বলি, দেখো এই জিনিসটা দেখো, এর প্রত্যেকটা ঘরের শুরুতে কি আছে বলো? ওয়ান। পরেরটা কি বলো? ওয়ান টু থ্রি। তার কারণ একটা দুইটা এবং কি বলো একটু বুঝে না, এটা কম করে আমি এইটাকে ধরবো রো, প্রথম সংখ্যাটাকে পড়বো রো, আর পরের সংখ্যাটাকে পড়বো কি বলো কলা। আবার বুঝে না, প্রথম সংখ্যাটাকে পড়বো কি বলো রো, আর পরের সংখ্যাটাকে পড়বো আমি কি বলো কলা। আবার তাহলে এই সূত্রটা এরকম দাঁড়াবে যে আর ওয়ান ইন্টু কলাম ওয়ান ডিভাইডেড বাই টেন। তাহলে পরেরটা কি দাঁড়াবে বলো? যে আর ওয়ান কি বলো এটা কি টু না, তাহলে কি বলো সি টু ডিভাইডেড বাই এন। পরেরটা কি দাঁড়াবে বলো? আর ওয়ান কলাম থ্রি ডিভাইডেড বাই কত বলো? এই পাবো, খুব সিম্পল। তাহলে আবার বুঝে নাও, যদি আমি প্রথম ঘরে যে মানটা আমি যদি বের করতে চাই, তাহলে আমি এইটা হুবহু ও আছে তার বিপরীতে আমি কি লিখবো বলো? ই লিখবো। জাস্ট ও ওয়ান আছে আমি লিখলাম কি ই ওয়ান। এবার কি আছে বলো? ও ওয়ান টু লিখলাম কি ই ওয়ান টু। পরেরটা কি লিখছে? ওয়ান থ্রি। তাহলে কি বলো? ই ওয়ান থ্রি। জাস্ট এই এখন প্রশ্ন হলো, তাহলে প্রথম সংখ্যাটাকে পড়বো কি বলো রো, পরের সংখ্যাটা পড়বো কি বলো কলাম। তাহলে আর ওয়ান কলাম ওয়ান ডিভাইডেড বাই, পরেরটা কি বলো? আর ওয়ান কলাম টু ডিভাইডেড বাই এ, আর ওয়ান কলাম থ্রি ডিভাইডেড বাই কত বলো? সোজা ভাবে যদি বলছো যে এই যে আর ওয়ান, আর ওয়ান এর সাথে কার সম্পর্ক দেখা যায় বলো? কলাম ওয়ান কলাম টু এবং কি বলো কলাম থ্রি। আবার বুঝে নাও, আর ওয়ান এর সাথে কার যে কয়টা কলাম আছে, কলাম আছে কয়টা বলো? এক দুই এবং কত বলো তিন। তার মানে আর তাহলে আমি সংখ্যা কত পাইলাম বলো? 18 গুণ 30 ভাগ কত বলো 100। ঠিক আছে, তাহলে এটা কত হলো 5.4। পরেরটা কত বলো? 18 গুণ 30 ভাগ কত বলো 100। 5. কত বলো 4। পরেরটা কত বলো? 18 গুণ 40 ভাগ 100। তার মানে কি দাঁড়াবে বলো? 7.2। একটু মনোযোগ দাও, আমরা এখানে একটু বুঝে নিই, এই যে আর ওয়ান, আমি আর ওয়ান এর সাথে কার সম্পর্ক দেখালাম? তিনটা কলাম, আর ওয়ান এর মানটা কত? তুমি তিনটা যোগ করো তো দেখো 18 হবে, তিনটা যোগ করো দেখো 18। মানে আমি এই যে 18 এর সাথে যে তিনটা মানের সম্পর্ক দেখালাম, এইটা যে যে রেজাল্টটা পাবো সেটা আবার কি কার সমান হয়ে যাবে বলতো? আর ওয়ান এর সমান হয়ে যাবে। সিমিলারলি দেখো, তাহলে আমরা প্রথমটা পাইলাম আর ওয়ান। ওকে, এবার আমি যদি দ্বিতীয় ঘরে আসি, দ্বিতীয় ঘর কি আছে বলো? আমি ঠিক ওইভাবে লিখলাম কি বলো ই টু ওয়ান। এই এখন আমি এই ঘরে আসবো তাই না, এই ঘরে আসবো, এইটার সাথে এটা এই তিনটার সম্পর্ক, তাহলে কি হতো বলো? ই টু টু, তারপর কি বলো ই টু থ্রি। তাহলে একটারও দেখো, তাহলে প্রথম সংখ্যাটা আমি পড়বো কি রো, আর পরের সংখ্যাটা পড়বো কি বলো কলাম। তাহলে এটা কি হয় বলো? তাহলে 35 গুণ কত বলো 30 ইন্টু 100। রেজাল্ট হলো তোমার কত দেখো 10. কত বলো 5। রেজাল্ট হলো কত বলো 10.5। এটাও তাই, কত বলো 35 গুণ 30 ভাগ 100, তাহলে কত বলো 10. কত বলো 5। পরেরটা কত 35 গুণ 40 100, তাহলে এর রেজাল্ট কত দাঁড়াবে দেখো? এর রেজাল্ট দাঁড়ালে হলো 14। কত বলো? এখন তুমি যদি এটাও যোগ করো দেখো, তাহলে আমরা একটু বুঝতে পারি, যেমন 18 সাথে সম্পর্ক দেখালাম তিনবার, রেজাল্টটা কত হয়ে গেল বলো 18। আবার যখন 35 সাথে সম্পর্ক দেখালাম,
তখন আমার ঘন্টা কত রেজাল্ট হলো 35। এবার 3 নম্বর অংশটা দেখো, 3 নম্বরে কি আছে দেখো। তাহলে এখন 3 নম্বরে কি আসবো আমরা, তাহলে কি হবে বলো, যে ই দেখো 3-1, তারপর কি বলো ই 3-2, আর কত বলো ই 3-3, তাই না? তাহলে আবার এই লাইনে আসবো, তাই না? এই লাইনে আসবো, তাহলে এখানে আমার আর 3 কত, 4-7। তার প্রথম সংখ্যাটা রো, পরের সংখ্যাটা কি বলো কলাম, তার তাহলে কত 4-7 × 30/100 কত হলো দেখো, এটা হবে 14.1। তাহলে 4-7 × 30/100 কত বলো, 14.1, তার কত বলো 4-7 × 40/100, তাহলে কত হলো এখানে 18.8। তাহলে এইটাও যদি আমি যোগ করি তাহলে কত হবে 4-7 হয়ে যাবে। ওকে, বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, এখন তাহলে আমরা একেবারে এই অঙ্ক দেখে দেখে করা, একেবারে দেখে দেখে অঙ্কগুলো আমরা করব। জাস্ট টেবিলটা দেওয়া থাকবে, সেই টেবিলের ভিত্তিতে যতটা ও থাকবে ঠিক সেইভাবে আমরা এটা বের করবো। এখানে বোঝা গেছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা আবার আমি ক্লিয়ার করি, দেখো প্রত্যাশিত মান এনে না, এই টেবিলটা তো আমরা বুঝেছি, তাই না, যে কিভাবে আমরা ও দিলাম এটা আমরা বুঝে গেছি। তাহলে আবার বুঝে নাও যে প্রথম লাইন যখন এই ঘরের প্রত্যাশিত মানটা বের করব, এই ঘরে তখন আমি কি লিখবো বলো, এখানে যা আছে অবজারভেশন 1, 1, 1, 2, 1, 3, তখন আমি কি লিখবো বলো, আর এক্সপেকটেশন কত বলো, E1, 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 E1,
T21, T22 আর কি বলো T23, আবার যখন তৃতীয় ঘরে আসবো তখন কত বলো T31, T32 আর কি বলো T33, ক্লিয়ার এটুকু? তাহলে আমরা এই অঙ্কের জন্য দুইটা মানের প্রয়োজন হয়, অর্থাৎ একটা হচ্ছে ও আর একটা হলো কি ই। তাহলে ওর মান কতটা পেয়েছি আমরা বলো, 9টা পেয়েছি। আবার ইর মান কয়টা পেয়েছি আমরা বলো, 9টা পেয়েছি। আবার বুঝে নাও, ওর মান কয়টা, 9টা, এবং কি বলো ইর মান কয়টা পেয়েছি, 9টা পেয়েছি। ঠিক আছে, এখন আমরা তুলনা করে দেখবো যে কি অবস্থা দাঁড়ায়। ওকে দেখো, তুলনা সারণী দেখো, তুলনা সারণী এখন এই তুলনা সারণীতে যা আচ্ছা, তো আমার প্রথমটা কি ই ও, তারপর ই, তারপর দেখো ও মাইনাস ই হোলি স্কোয়ার, আরেকটা হলো কি বলো ও মাইনাস ই হোলি স্কোয়ার ডিভাইডেড বাই ই। ওকে, তাহলে ওর মানগুলো আমি কি কি পেয়েছি দেখো, শুরু থেকে আমার যেটা ছিল আমার টেবিলে, মূল টেবিলে কি কি মান ছিল বলো, 8 5 5, আচ্ছা কত কি ছিল বলো, 8 5 5, তারপর কি ছিল, 13, তারপরে 10 10 12, তারপর কি বলো, 9 15 15, 20 3 3, এই হলো আমার ওর মান ছিল, যতগুলো আমি ওর মান পেয়েছি সেগুলো আমি এখানে নিলাম। ঠিক আছে, এই আচ্ছা দেখো, তাহলে ওর মান এবং কি বলো এর মান আমি পেয়ে গেছি। এর মান কত বলো, প্রথমটা কত 5.4, পরেরটা কত বলো 5.4, এর কত 7.2, পরেরটা 10.5, 10.5, 14, তাই না, তারপরে কত 14.1, 14.1, তারপরে 18.8, ওর প্রথম মান কত দেখো, একটু টেবিলে দেখে দেখো, ওর প্রথম মান কত, 8, তাহলে কি করবো বলো, 8 বিয়োগ কত বলো 5.4, তাকে আবার কি করতে হবে, বর্গ করতে হবে, তার মানে 8.5.4 কত বলো, 6.7, 6 7 6, অর্থাৎ
এইট বিয়োগ কত বলো, 5 পয়েন্ট কত, 4, কত হয় বলো? না এইটার কত হয় বলো? এইটা থেকে যা হবে তাকে আমরা কি করবো আবার বর্গ করবো। আচ্ছা এই বর্গকে আবার ভাগ দেবো কি দিয়ে বলো, ই দিয়ে। তাহলে এর মান কত বলো, 5.4, অর্থাৎ এটা রেজাল্ট হচ্ছে 6.7। সিক্স ভাগ কত বলো, এর মান কত বলো, 2 পয়েন্ট, অর্থাৎ 8 বিয়োগ কত বলো, 5.4, কত হয় বলো, 2 পয়েন্ট, কত বলো, 6। এটাকে বর্গ করলে পরে আমরা এটা পাবো এইভাবে। ওকে এখন প্রত্যেকটা 5 পয়েন্ট এইভাবে আমরা আসবে। ওকে এখন আলো কি দেখো, ও মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত বলো, ই। আচ্ছা দেখো এখন হলো এইটাকে আমরা কি করবো, এইটাকে কাকে ভাগ দেবো বলো, ই দিয়ে। এর মান কত বলো, 5.4, ভাগ দিলে হয় আমার হচ্ছে 1.252। পরেরটা দেখো, এইটা থেকে এটা বিয়োগ করে ভাগ দিলে কত হচ্ছে বলো, 0.16। রেজাল্ট হলো দেখো পয়েন্ট কত হলো, 0.30। পরেরটা দেখো, এটা থেকে এটা বিয়োগ করে এটা কত হলো, এটা হলো 4.84। 4 পয়েন্ট কত বলো, 84। যদি আমরা বর্গ করি তাহলে কি হচ্ছে বলো, ভাগ করি তাহলে কত হচ্ছে, 6.72। ঠিক আছে, তারপরে কত বলো, এইটাকে যদি আমরা কত বলো, 6 পয়েন্ট কত বলো, 2.5। তারপরে এটা বলো কত, 0.595। পরেরটা ভাগ দিলে কত হয়, 0.286। পরেরটা কত বলো, 26.0 1.8 4 5 1.8 4 5 0.0 5 7 4 5 7 7। আচ্ছা গেল 0.0। আচ্ছা তারপরে কত বলো, 17 পয়েন্ট কত বলো, 6.4, ভাগ করলে কত হয়, 9.38। আমরা শুধু এইটা যোগ করবো, এই কলামটা যোগ করবো, তাহলে কি হলো, সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই। তাহলে দেখো এইটা আমরা কত পাচ্ছি, দেখো এই যোগ করলে পরে হয় 5.70। ওকে অর্থাৎ আমরা যে কায়বর্গের যে সূত্রটা আমরা দেখেছিলাম বা লিখেছিলাম সেই সূত্র অনুযায়ী আমরা মানটা পেয়ে আসতেছি। দেখো হ্যাঁ বলো, এটা দেখো এই লাইনটা কি দেখো, 8 বিয়োগ কত বলো, 5.4, কত হয় দেখো, এটার উপর বর্গ আছে না, বর্গ, এর বর্গ করলে কত বলো, 6 পয়েন্ট কত, 7.6। ঠিক আছে 6 পয়েন্ট কত বলো, 7.6 বলো, 6 পয়েন্ট কত বলো, 7.6। ওকে আচ্ছা দেখো একটু বুঝে নাও, আর এইটা কিভাবে হলো দেখো, এই 6.76 কে ভাগ দেবো কি, এর মান কত বলো, 5.4, তাহলে 1 পয়েন্ট কত বলো, 2.52। এই রেজাল্ট এরকম ভাবে প্রত্যেকটা এভাবে বের করা হয়েছে। ওকে আচ্ছা দেখো এখন আমরা টেবিলে পেয়ে গেলাম, এই একটু দেখো লাগো, সুতরাং নিচে আসো, কাই স্কোয়ার দেখো, কাই স্কোয়ার দেখো, সামেশন ও মাইনাস e whole square divided by e কত বলো, 5 পয়েন্ট কত বলো, 7.0। এর আবার স্বাধীনতা মাত্রা আছে, স্বাধীনতা মাত্রা df সমান r minus 1
ডলার মাইনাস ওয়ান, ঠিক আছে? অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে টি টেস্ট, এফ টেস্ট এবং আই স্কোয়ার টেস্ট এটা স্বাধীনতা মাত্রার উপরে টেবিল মানটা নির্ভর করবে, ঠিক আছে? স্বাধীনতা মাত্রার উপরে কাই বর্গের টেবিল মানটা নির্ভর করবে। তাহলে রো অপারটা পাইছি আমরা তিনটা পেয়েছি, ওই যে টেবিল অনুসারে আর ওয়ান, আর টু, আর কত, আর টু, তাহলে থ্রি মাইনাস ওয়ান। কলামও কটা পাইছি বলো, তিনটা, থ্রি মাইনাস ওয়ান, তাহলে কত হলো বলো, টু ইন্টু টু সমান কত হলো বলো, চার। এই চারের জন্য কাই বর্গের কি বলো একটা টেবিল মান আছে, দেখো তোমাদের টেবিল মানে কিভাবে হলো বুঝছো তো সবাই, এটা স্টেপ বাই স্টেপ বুঝছো তো সবাই, যে এইটার এই রেজাল্টটা আমি কত পাইলাম, সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই সমান কত হলো 4.445। তাহলে আমার কাই স্কোয়ারের ফর্মুলা দ্বারা লিখি কাই স্কোয়ার সমান সামেশন ও মাইনাস এই পুরাটার উপর সামেশন, দেখো সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই, তার মানে কি বলো 14. কত বলো 4, কত বলো 5, অর্থাৎ কাই বর্গের রেজাল্ট হলো আমার কত। ও মাইনাস ই হোল স্কোয়ার, তাই না? তো ওর প্রথম মান কত, দশ, এর প্রথম মান কত, ছয়, হলো কি দাঁড়ায় এটার মান আমি কত পাইছি 16 না, আর এই ঘরে ইর মান কত বলো 6, আবার যখন জিতে ঘরে করবো তখন কত দিভাগ করবো, এই ষোলকে কত দিভাগ করবো 9 দিয়ে, এটাকে কত দিভাগ করবো 8 দিয়ে, এটাকে কত দিভাগ করবো 12 দিয়ে, মানে দেখবে। আচ্ছা তাহলে আমরা এইখানে দেখো দেখো স্বাধীনতা মাত্রা, স্বাধীনতা মাত্রা ডিএফ সমান আর মাইনাস ওয়ান কলাম মাইনাস ওয়ান, অর্থাৎ কাই বর্গের আবার বুঝে নাও, কাই বর্গের যে আমরা টেবিল মান বা ক্রিটিক্যাল ভ্যালুর যে টেবিল মান সেটা যদি বের করতে চাই তোমাদের প্রথম ক্লাস দ্বারা করানি, একটু বুঝে নাও, একটু বুঝতে সমস্যা হবে, তারপর আমি পরে বোঝাই দেব। আর মাইনাস ওয়ান কি বলো কলাম মাইনাস ওয়ান, অর্থাৎ স্বাধীনতা বের করার মাত্রা বের করার ফর্মুলা ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা বের করার ফর্মুলা হচ্ছে কি বলো আর মাইনাস ওয়ান, আর কি বলো কলাম মাইনাস ওয়ান। তা আর কয়টা পেয়েছি আমরা, আর কয়টা পেয়েছি চারটা, চার মাইনাস ওয়ান, আর কলাম কয়টা পেয়েছি বলো টু মাইনাস ওয়ান, তাহলে কত তিন ইন্টু ওয়ান, কত হলো বলো থ্রি, অর্থাৎ এর স্বাধীনতা মাত্রা কত হলো বলো থ্রি। এই থ্রির জন্য একটা টেবিল, আচ্ছা একটু বোঝে না পরে বোঝা হচ্ছে, এটা প্রথম ক্লাস করেনি সেটা বুঝবে না। স্বাধীনতা মাত্রা ডিএফ সমান কত বলো আর মাইনাস ওয়ান, আর কি বলো কলাম মাইনাস ওয়ান, আগে এটা বোঝো। আর কয়টা আছে টেবিলে, তিনটা, কলাম আছে কয়টা বলো, এই কলাম আছে আর আছে চারটা, কলাম আছে কয়টা দুইটা, তাহলে কত হলো বলো তিন। এই তিনের জন্য একটা কাই বর্গের টেবিল মান আছে, যেটা আমরা সবাই একটু বইটা দাও, এখানে দাও যে কাই বর্গের টেবিল মান কত হলো বলো, দেখো এখানে তোমাদের প্রত্যেকে একটা শীট দেওয়া হয়েছিল, দেখো শীটটা দেখো, তোমরা যারা জানো দেখো এই টেবিলে, দেখো এখানে একটা টেবিলে দেখো কাই স্কোয়ারের টেবিল মান আছে, দেখছো প্রথমে ডিএফ দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 760, দেখো দেখছো পাইছো সবাই 760 এ, এইখানে ডিএফ, ডিএফ কত আছে তুমি কত পাইছো, ডিএফ বরাবর হাত রাখো কত পাইছো, ডিএফ কত পাইছো এখানে বলো থ্রি, থ্রি। তারপরে ডিএফ এর ডাইন দিকে দেখো লেখা আছে 0.20, তার মানে কি 20%, 0.10 তার মানে কত 10%, 0.05 তার মানে কি বলো 5%। আমরা এই 5% এর অঙ্কটা যাচাই করবো, তাহলে তিন বরাবর দেখো 5% এর মান ডিএফ কত তিন, এবং 5% এর মান কত হয় দেখো তিন বরাবর 0.05 বরাবর মানটা দেখো
দেখছো কত হয়? 7.7 কত বলো? 7.8 পাইছো সবাই? দেখো এখানে হলো 3 আর এই যে 0.05 বরাবর কত বলো? 7.82 লেখো সিদ্ধান্ত, লেখো সবাই লেখো সিদ্ধান্ত, লেখো 5% সঙ্গে 5% লেখো সিদ্ধান্ত, লেখো 5% সংশয় মাত্রায় ছাড়ো 5% বা 0.05 সংশয় মাত্রায় লেখো 3 স্বাধীনতা মাত্রার জন্য কাই বর্গের টেবিল মান, টেবিল মান কত বলো? কত বললাম আমরা? 7.82 কত বলো? 82 এটা ইংলিশে লেখ, নাহলে আমার উল্টো হবে। কিন্তু নির্মিত মান কত? 14.445 মানের সে কি বলো? বড়। টেবিল মানের সে কি বলো? বড়। সুতরাং দেখো, সুতরাং নাস্তি কল্পনাটি বাতিল করা হলো এবং দেখো বিকল্প কল্পনাটি গ্রহণ করা হলো। আচ্ছা নাস্তিক কল্পনা কি ছিল বলো? আবার শীতলের সাথে কি পদমর্যাদার সম্পর্ক নাই, আর বিকল্প কল্পনায় কি ছিল? সম্পর্ক আছে। তাহলে আমি কোনটা গ্রহণ করছি? তাহলে বিকল্পটা গ্রহণ করেছি। অর্থাৎ বলো আবার শীতলের সাথে কি বলো? পদমর্যাদার কি আছে বলো? সম্পর্ক আছে। অর্থাৎ আবাস স্থলের, আবাস স্থলের সাথে কি বলো? আবাস স্থলের সাথে পদ মর্যাদার সম্পর্ক আছে। ঠিক আছে, আসতেছি। হ্যাঁ, কাই বর্গে অলওয়েজ তোমরা দ্বিপ্রান্তিক প্রধান। ওকে, তা আমরা একটু দেখো, আমরা যদি একটু টেবিল মানটা দেখি, দেখো কত বলো? আমার সীমানা কত ছিল? 7.82 কত বলো? 82 আমার এটা কি বর্জন এলাকা, তাই না? আচ্ছা এটাও কি বলো? বর্জন এলাকা। আমার রেজাল্টটা কত হয়েছে? এটা কি বলো? গ্রহণ এলাকা। তাহলে কত রেজাল্টটা এদিকে চলে গেছে না? কত বলো? 14.445 কত? 445 এই দুটাই কি বলো? আমার টেবিল মান। পরে দেখো টেবিল মান আর এটা কি বলো? নির্ণীত মান। তাহলে কোথায় গেছে বলো? এটা কি বলো? নির্ণীত মান। তাহলে আমরা দেখা যাচ্ছে রেজাল্ট কোথায় চলে গেছে? সীমানা ছেড়ে চলে গেছে, তাই না? তাহলে আমরা চিত্র দেখে বুঝতে পারছি যে নাস্তিক কল্পনা গ্রহণ করবো না, বাতিল করবো। অর্থাৎ এই সীমানার মধ্যে থাকলে আমি নাস্তিক কল্পনা গ্রহণ করবো, বাইরে চলে গেলে কি হবে? বাতিল করবো। সেটা পরে আসতেছে। তাহলে আমরা দেখো কাই বর্গের আগের যে অঙ্কটা আমরা শিখেছিলাম, তিনটা রো আর কি বলো, তিনটা কলাম ছিল, আর এখানে কি বলো? চারটা রো আর দুটি কলাম। ক্লিয়ার? এটুকু সব।